অল ত্রিপুরা প্ল্যান্ট কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। আগরতলা প্রেস ক্লাবে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অল ত্রিপুরা প্ল্যান্ট কমিটির দীর্ঘদিন ধরে বেশ কিছু দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে আসছে, আর সেই দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনের আগামী দিনের কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এদিনের সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কর্মী সমর্থকরা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক সহদেব সাহা, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিনের বার্ষিক সাধারণ সভার উদ্দেশ্য সম্পর্কে তুলে ধরেন। এই সাধারণ সভা করার মুখ্য উদ্দেশ্য বিগত 3 বছর পর্যন্ত দিব্যাঙ্গদের জন্য কিছুই করা হয়নি, কর্মসংস্থান, ভাতা ব্যবস্থা, এছাড়া অন্য অন্য সরকার যেসব সুবিধা পায় দিব্যাঙ্গরা তাও কিছু পাচ্ছে। এই বিভিন্ন এই সরকারের ভারত আমি এই পরিচালনার কারণে আজকে দিব্যাঙ্গরা এই সিদ্ধান্ত নিয়েছে যে এটা আমরা সাধারণ সভা করব। এই সাধারণ সভার মাধ্যমে আমরা আন্দোলনের খবর তৈরি করব। আগামী দিন আমরা আরও বৃহত্তম আন্দোলন করতে আজকে এই সম্মেলন থেকে শপথ নিলাম এবং শপথ নিচ্ছি। আমাদের যে 11 দফা দাবি, সেই 11 দফা দাবি যদি 3 মাসের যে পূরণ করা না হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলন করব সেই শপথ নিয়েই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।